Hello viewers, welcome to my YouTube channel. বীর্য বিশ্লেষণ পরীক্ষায় শুক্রাণুর সংখ্যা গণনা শুক্রাণুর গুণমান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি স্পার্ম কাউন্টেস্টে একজন পুরুষ পিতা হতে সক্ষম কিনা তা নির্ণয় করা যায় শুক্রাণুর কম সংখ্যা বলতে বোঝায় বীর্যের নমুনাতে প্রত্যাশিত মানের চেয়ে কম পরিমাণে শুক্রাণু রয়েছে বিজ্ঞানের ভাষায় একে অলিগোস্পার্মিয়া বলে একজন ব্যক্তির বীর্যে শুক্রাণুর সংখ্যা যে কম তা বোঝার ক্ষেত্রে কোনো বিশেষ লক্ষণ দেখা দেয় না সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে যে সারা বিশ্বে প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ পুরুষ এই ধরনের সমস্যায় ভুগছেন একজন পুরুষের দৈনন্দিন জীবন বিভিন্ন ধরনের অভ্যাস এবং পেশাগত দিকের ইতিহাস পর্যালোচনা করলে ঘটার মুখ্য কারণগুলো ধরা সমস্যায় ভুগলে পুরুষ বন্ধাত্ম সৃষ্টি হয় এবং বিবাহের পর স্ত্রীর গর্ভধারণে জটিল সমস্যা দেখা দেয় আজকের এই ভিডিওতে একজন পুরুষের বীর্যে শুক্রাণু স্বাভাবিক সংখ্যা কত এবং অলিগোস্পার্মিয়া সমস্যায় ভুগলে কিভাবে বীর যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করবেন এই সব বিষয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব প্রত্যেক পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন একজন পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি মিলিলিটার বীর্যে পনেরো মিলিয়ন থেকে দুশো মিলিয়ন শুক্রাণু থাকতে পারে অলিগোস্পারমিয়া হল প্রতি মিলিলিটার বীর্যে পনেরো মিলিয়নের থেকেও কম শুক্রাণু থাকা যদি প্রতি মিলিলিটার বীর্যে পনেরো মিলিয়নের কম শুক্রাণু থাকে তাহলে একজন পুরুষ সন্তান জন্মদানে ব্যর্থ হন অর্থাৎ পুরুষ বন্ধাত্মের সমস্যার সৃষ্টি হয় বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার মূল কারণগুলো হল নিত্যদিনের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবারের অভাব অতিরিক্ত মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকা ব্যায়াম না করা এবং প্রয়োজনের তুলনায় কম ঘুমানোর অভ্যাস তাই প্রতিদিন রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমান প্রচুর জলপান করুন প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম মাছ মাংস ছোলা পাকা কলা এবং খেজুরের মতো প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাবার খান সকালে অথবা বিকেলে অন্তত আধ ঘন্টা মাঝারি ভারযুক্ত ব্যায়াম করুন এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের অভ্যাস বজায় রাখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করা অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ